জয় গুরু। বন্ধুরা, চরম একটি সত্যি কথা হলো, বর্তমান পুরুষদের অর্থাৎ বারোর উপরে যে পুরুষ আসি আমরা, আমাদের সবারই একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যৌন সমস্যা। অর্থাৎ কেউ পুরোপুরি ডিজেবল হয়ে গেছেন, কারো ধ্বজভঙ্গ হয়ে গেছে, কারো বীর্য পানির মতো পাতলা, দু এক মিনিটের মধ্যেই যাদের বীর্য চলে আসে। আসলে এই যে সমস্যাটা, এই যে পুরুষের যৌন সমস্যাটা, এই যৌন সমস্যাটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এর প্রথম এবং প্রধান কারণই হলো আমরা মনকে ফ্রেশ রাখতে পারতেছি না। অর্থাৎ আমাদের মনের মধ্যে প্রশান্তি নেই, আমাদের রাত্রে ঠিকমতো ঘুম হয় না, রাত 12টা 1টা পর্যন্ত আমরা নেটে সময় কাটাই, তারপর কি হয়, আমাদের অ্যাসিডিটি হয়, খাবার ঠিকমতো হজম হয় না, পেটে নানান রকম সমস্যার সৃষ্টি হয়, আর এই পেটের সমস্যা থেকেই আমাদের যৌন সমস্যাগুলো হয়ে থাকে। এখন আমাদের এই সমস্যাগুলো কেন হয়, আধুনিক যুগে এসেও আমরা কেন এই সমস্যার সমাধান করতে পারি না, কারণ একটাই, আমরা অতিরিক্ত ডিপ্রেশনে থাকি। অর্থাৎ ছোটোখাটো একটা বিষয় নিয়ে আমরা অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে যাই। আগের মানুষজন কি করত, তাদের সময় তো এত ডাক্তার কবিরাজ ছিল না, তাহলে তারা কি করতেন, তাদের পেটের সমস্যা কেন হতো না, কারণ একটাই ছিল, তারা কখনো ডিপ্রেশনে থাকতেন না, তাদের মধ্যে দুশ্চিন্তা খুব কম ছিল, তারা খুব বেশি যে ভালো খাবার দাবার খেতেন তাও কিন্তু না, একটা কাঁচা মরিচ একটি পেঁয়াজ দিয়ে তারা এক প্লেট ভাত নিমিশেই শেষ করে দিতে পারত, তাদের পেট জ্বলতো না, তাদের হজমে কোনো সমস্যা ছিল না। আর আমরা এখন কত পুষ্টিকর খাবার খাই, তারপরও আমাদের ডাইজেস্ট হচ্ছে না, আমাদের নানান রকম সমস্যা হচ্ছে। তবে হ্যাঁ, একটি কথা সত্যি, আগের কাঁচামরিচ আর বর্তমান সময়ের একটি কাঁচামরিচের মধ্যে অনেক তফাৎ রয়ে গেছে, আগের খাবার দাবারগুলো আর বর্তমান খাবার দাবারগুলোর মধ্যে অনেক তফাৎ রয়ে গেছে, এও একটা প্রধান কারণ। বন্ধুরা, এই যে আমরা যৌন সমস্যায় ভুগি, এই সমস্যাগুলোর জন্য আমরা তো কত রকম ট্রিটমেন্টই করে থাকি, কত রকম ওষুধপথ্য খেয়ে থাকি, কিন্তু আগের দিনের মানুষজন কি করত, আগের দিনের রাজা বাদশারা যারা এক রাত্রে 4-5 জন নারীর সাথে সঙ্গম করত, তারা কিভাবে করত, আর আমরা তো একজনের সাথেই 5 মিনিটের বেশি সময় পাই না, তারা এই সেক্সুয়াল ওষুধ কোথায় পেত, তারা তাদের হাতের কাছে পেয়ে যেত সেক্সুয়াল ওষুধগুলো, অর্থাৎ এমনি তারা তৈরি করা ওষুধ খেতেন না, তারা বিভিন্ন রকমের গাছের লতা পাতা শেকড় বাকড় এগুলো খেয়ে তাদের কামশক্তি বৃদ্ধি করতেন। সেই কামশক্তির বিভিন্ন রকমের সূত্রগুলো নিয়েই কামসূত্র নামে একটি বই রয়ে গেছে, সেই কামসূত্র বই দিয়েই এখনও আজও অবধি আসাম রাজ্যে কামরূপ কামাখায় যৌন চিকিৎসা করা হয়। কিন্তু আমরা কেন পারি না, কারণ আমাদের ভেষজের উপরে আস্থা খুব কম আছে। আমরা সহবাসে যাওয়ার আগে কি করি, আমরা একটা ওয়ান টাইম ওষুধ খেয়ে সহবাসে চলে যাই, হ্যাঁ আধা ঘন্টা হয়তো আমরা সময় পাই, কিন্তু আমাদের দেহের কি হয়, অর্থাৎ দেহটা তো আমরা নিজেরাই শেষ করে দিতেছি, আমাদের কামশক্তিটাকে আমরা আস্তে আস্তে নষ্ট করে দিতেছি। বন্ধুরা, আমরা কেন ভেষজের উপর আস্থা রাখতে পারি না, ভেষজে তো সব কিছু হয়, তাহলে আমরা কেন আস্থা রাখতে পারি না, বিশ্বাস যদি থাকে তাহলে ভেষজ দ্বারাই আপনি আপনার যৌন সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, এর জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র ব্রেনটাকে নিউট্রাল রাখার চেষ্টা করবেন, অর্থাৎ ব্রেনটা যেন ঠান্ডা থাকে। বন্ধুরা, আজকে আমি এমন একটি রেমেডি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, যে রেমেডিটি সেবন করার পরে একজন 60-70 বছরের বৃদ্ধ তার যৌবন ফিরে পাবে, অর্থাৎ তার কামশক্তি ফিরে পাবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। যারা সহবাসে একেবারেই সময় পাচ্ছেন না, যাদের বীর্য পানির মতো পাতলা, যাদের অল্প উত্তেজনাতেই পানি চলে আসে, আজকে তাদের জন্য সেই কামসূত্র বই থেকে এমন একটি ভেষজ আমি শেয়ার করতে যাচ্ছি, যা সেবন করলে মাত্র 10-15 দিনের মধ্যে ধ্বজভঙ্গ রোগ চিরতরে দূর হয়ে যাবে, অর্থাৎ আপনারা আপনাদের হারানো যৌন শক্তি আবার ফিরে পাবেন। সেই ভেষজটির নাম কি, সেই ভেষজটির নাম হলো স্বর্ণলতা। আমরা এই স্বর্ণলতা অনেকেই চিনি, যেগুলো গাছের উপরে ঝুপড়ি আকারে বাসা বাঁধতে থাকে, অর্থাৎ ঝুপড়ি আকারে শুধু লতার মতো পেঁচাইতে থাকে, এর কোনো মূল থাকে না, অর্থাৎ এটা একটা পরগাছা। আয়ুর্বেদিক শাস্ত্রে এই স্বর্ণলতাকে বলা হয় যৌন রোগের মহাশক্তিশালী ঔষধ। এই স্বর্ণলতা আপনারা কোথায় পাবেন? বন্ধুরা, এখন যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানগুলোতেও এই স্বর্ণলতা বিক্রি করা হয়,
অর্থাৎ স্বর্ণলতা শুকিয়ে তারা চূর্ণ করে বিক্রি করে থাকেন। আপনারা চাইলে সেখান থেকেও কিনে আনতে পারেন। কিভাবে সেবন করবেন এই স্বর্ণলতা? 100 গ্রাম পরিমাণ বা 2 থেকে 3টি স্বর্ণলতা সিরে টুকরো টুকরো করে নিন। তারপর ভালো করে ছেঁচে বা পিষে নিয়ে চায়ের কাপের আধা কাপ পরিমাণ রস তৈরি করুন। সেই রসের মধ্যে চায়ের চামচের 1 চামচ পরিমাণ পেঁয়াজের রস, চায়ের চামচের 1 চামচ পরিমাণ রসুনের রস এবং চায়ের চামচের 1 চামচ পরিমাণ আদার রস দিয়ে ভালো করে মিক্স করুন। এই যে মিশ্রণ বা রেমেডিটি তৈরি হলো, এই রেমেডিটি সকালে খালি পেটে সেবন করবেন। মাত্র 10 থেকে 15টা দিন আপনারা সেবন করে যান, আপনাদের যৌন সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ যারা ধ্বজভঙ্গ রোগে ভুগতেছেন, যাদের পুরুষত্বহীনতা আছে, যাদের শুক্রতারল্য আছে, যারা সহবাসে একেবারেই সময় পাচ্ছেন না, তাদের এই সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা। পরীক্ষিত টোটকা বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।